প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পুদিনা পাতা ছিঁড়ার সময় বলেছিলাম যে পুদিনা পাতা শরবত করতে পারি, ভর্তা করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এখন মনে হলো যে হ্যাঁ, একটা শরবত করে ফেলি, আপনাদের ভালো লাগবে। একটা আমি এখন 2 কাপ শরবত কিভাবে করি দেখেন, 2 গ্লাস করব, একটা ছোট গ্লাস, একটা বড় গ্লাস। সেই জন্য আমি এটা দিয়ে পুড়িয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে দেব বরফ কিউব বা আইস কিউব বা বরফ কুচি, আপনারা যাই বলেন, দিয়ে দিচ্ছি বরফ কুচি। দিয়ে দিচ্ছি 2 গ্লাস তো বিট লবণ, দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিতে হবে চামচ দিয়ে 4 চামচ, দিয়ে দিব লেবু, লেবুটা আপনারা আগেই রস করে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, আবার এইভাবেও দেওয়া যায়, কোনোটাই কোনো সমস্যা না, এটা একান্ত আপনার ব্যাপার, আপনি আগে রস করে সাজিয়ে রেখে দিতে পারেন। আপনারা সবাই জানেন যে পুদিনা পাতা শরীরের জন্য কতটা উপাদেয় একটা পাতা, এবং সেটা আপনি ভর্তা খেতে পারেন, সেটা আপনি চা খেতে পারেন, পুদিনা চা খেতে পারেন, আপনি এই যে জুস করে খেতে পারেন। পুদিনাটা খেলেই আপনার শরীরের জন্য কাজ করবে। আমরা এখন দিয়ে দিচ্ছি দর্শক, হয়ে গেল আমার পুদিনার জুস। আমি এখন পরিবেশন করে দেখাবো, যাচ্ছি পরিবেশন। হ্যাঁ দর্শক, হয়ে গেল আমার পুদিনা পাতার শরবত বা জুস। আমি এখন ডেকোরেশনের জন্য একটু লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা। এই তো হয়ে গেল আমার অসাধারণ একটা লেবুর এবং পুদিনা পাতার জুস। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে নিজেরা করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে করে খাওয়াবেন, আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার বিশ্বাস যেটা আপনাদের খুব খুব ভালো লাগবে, এবং আপনারা জানেন যে পুদিনা পাতার জুস বা পুদিনা পাতার চা এই মুহূর্তে খাওয়া কতটা জরুরি। যদিও আমি এখানে একটু বরফ কুচি দিয়েছি, ইচ্ছে করলে আপনারা বরফ কুচি দেওয়ার কারণে এটার টেস্ট অনেক বেশি, কিন্তু এই সময়টাতে আপনারা ইচ্ছে করলে এখানে একটু বরফ না দিয়ে আপনি ইচ্ছে করলে গরম পানি দিয়েও কিন্তু খেতে পারেন, টেস্ট একটু কম হবে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।